চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি তো ভীষণ ভালো আছি আর আজকে আমি তোমাদের জন্য একটা ষষ্ঠী স্পেশাল মেকআপ লুক নিয়ে এসেছি এর আগে আমি একটা পঞ্চমী স্পেশালও মেকআপ লুক নিয়ে এসেছিলাম তো যারা যারা সেই ভিডিওটা দেখোনি আমি আই বাটনের লিংক দিয়ে দেব তারা গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারবে আর সেই ভিডিওতে আমি একটা নিউ ডাই মেকআপ লুক বলেছিলাম তো সেই ভিডিওটাও কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হবে যারা যারা দেখোনি গিয়ে চেক করে নিতে পারো আর আজকে আমি একটা ষষ্ঠী স্পেশাল মেকআপ লুক নিয়ে এসেছি আর দেখেই নিচে আমি একটা ব্ল্যাক কালারের কুর্তি পরেছি আর আজকে আমি এটার উপরই একটা মেকআপ লুক ক্রিয়েট করব আর আজকে আমি আন্ডার 100 এর মধ্যে মেকআপ লুকটা ক্রিয়েট করব মানে আমি আজকে যেই যেই প্রোডাক্টগুলো ইউজ করব সব কটা প্রোডাক্টের দাম কিন্তু 100 টাকার নিচে মানে এটা ভেবো না যে 100 টাকারও কম ভাবতে পারছো 100 টাকারও নিচে আর মেকআপ লুকটা ভীষণ ভালো হতে চলেছে কম দামের মধ্যে তোমরা একটা দারুণ মেকআপ লুক ক্রিয়েট করে দুর্গাপূজায় কিন্তু বেরিয়ে যেতে পারবে আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা ট্রিক বলবো যাদের কাছে সব রকমের মেকআপ প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না মেকআপ করতে গেলে আমাদের যেই যেই প্রোডাক্টগুলো লাগে অনেকের কাছেই কিন্তু সব কটা প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না তো তারা কি করে শর্ট কিছু প্রোডাক্ট দিয়েও তোমাদের হোল মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে তো ভিডিওটা তাই জন্য কিন্তু এন্ড অবধি দেখতে হবে আমি একটা দারুণ ট্রিক তোমাদেরকে বলবো যাদের কাছে অল মেকআপ প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না তাদের জন্য কিন্তু দারুণ হেল্পফুল হবে তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পন্ডস লাইট ওয়েট ময়শ্চারাইজার আর এটা তোমরা 45 টাকায় পেয়ে যাবে এই ময়শ্চারাইজারটা ভীষণ ভালো আর এটা বেস্ট ফর অয়েল স্কিন প্রাইমারের জন্য আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করেছি আর এই অ্যালোভেরা জেলটা হচ্ছে ভেসলিনের আর এটার প্রাইস হচ্ছে 100 টাকা পুরো 100 আর তোমরা এর থেকে কমে অ্যালোভেরা জেল পেয়ে যাবে পতঞ্জলি সেটা আরও কম দাম তো তোমরা চাইলে সেটাও নিতে পারো দেন লিপ বামের জন্য আমি এখানে একটা স্ট্রবেরি লিপ বাম ইউজ করেছি তোমরা এটা যে কোনো তোমাদের আশেপাশে লোকাল স্টোর থেকে পেয়ে যাবে 10 থেকে 20 টাকার মধ্যে মেকআপের জন্য আমি এখানে পন্ডসের বিবি ক্রিম ইউজ করেছি আর এটার প্রাইস হচ্ছে 67 টাকা আর এইটাই আমার শেড হচ্ছে আইভরি তোমরা এটা নিতে পারো ভীষণ ভালো কভারেজ দেয় খুব কম দামের মধ্যে খুব ভালো একটা বিবি ক্রিম ইভেন এটা SPF 30 PA++ তো তোমরা এটা মর্নিংয়ে ইউজ করতে পারো সানস্ক্রিনও দেওয়া আছে এতে তো ভীষণ ভালো একটা বিবি ক্রিম আমার তো ভীষণ পছন্দের একটা বিবি ক্রিম গলাতেও ভালো করে অ্যাপ্লাই করে নেবো নাহলে ফেস আর গলার কালার কিন্তু আলাদা লাগবে আমি আজকে আলাদা করে কোনো রকমের কোনো কনসিলার ইউজ করিনি আমি এখানে বিবি ক্রিমটা দিয়েই যেই যেই জায়গাগুলো আমার দরকার কনসিল করা সেগুলো আমি কনসিল করে নেবো এখানে আমি আইব্রোর জন্য ইউজ করেছি সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল আর এটা তোমরা 60 থেকে 70 টাকার মধ্যে পেয়ে যাবে এবার আমি আমার হাতে একটু বিবি ক্রিম নিয়ে নিয়েছি দেন এরকম একটা ব্রাশ দিয়ে আমার যে আইব্রোর এক্সট্রা বাইরে যেগুলো লেগে গিয়েছিলো ওগুলো আমি ভালো করে প্রমিনেন্ট করে নেবো তাতে আইব্রোটা অনেক বেশি শার্প দেখতে লাগবে অনেক বেশি ক্লিয়ার দেখতে লাগবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি খুব কেয়ারফুলি তোমরা এটা করবে নাহলে ব্রোতে লেগে যাবে দেন এরকম একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে জায়গাটাকে ব্লেন্ড করে নেবো তো দেখতেই পাচ্ছ আমার আইব্রোটা অনেকটা শার্প দেখতে লাগছে অনেকটা ক্লিন লাগছে এইবার আমি হোয়াইট টোন ফেস পাউডার নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি আমার পুরো ফেসটাকে ভালো করে সেট করে নেবো ভালো করে পাউডার দিয়ে নেবো যাতে আমার মেকআপটা অনেকক্ষণ অবধি লং লাস্ট করে আর এই হোয়াইট টোন ফেস পাউডারটা ভীষণ ভালো কভারেজ দেয় ডেইলি ইউজের জন্য তো একদম পারফেক্ট হবে আর চাইলে তোমরা এটা অকেশনালিও ইউজ করতে পারো ভীষণ ভালো এটা তোমরা 100 টাকায় পেয়ে যাবে আর এটার একটা ছোট আছে যেটা তোমরা 50 থেকে 60 টাকার মধ্যে পেয়ে যাবে
আজকে আমি কোনো রকমের আইশ্যাডো ইউজ করব না। আমি এখানে নিয়ে নিয়েছি এলিটিনের লিপস্টিক, আর এটা দিয়ে আজকে আমি আমার আইশ্যাডোটা অ্যাপ্লাই করব। দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে ইউজ করে নিয়েছি, দুটো চোখেই হালকা হালকা করে ইউজ করব। খুব বেশি প্রোডাক্ট লাগাবো না, অল্প অল্প করে দেবো, আর অল্প অল্প করে হাত দিয়ে ব্লেন্ড করতে থাকবো। খুব কেয়ারফুলি ব্লেন্ড করবে, খুব বেশি প্রোডাক্ট দিয়ে দেবে না, তাহলে কিন্তু ভীষণ বাজে দেখতে লাগবে। অল্প অল্প করে দেবে, দেন যতটা তোমাদের দরকার ততটা তোমরা ইউজ করতে পারবে। আর যাদের কাছে আইশ্যাডো থাকে না, আইশ্যাডো নেই, তারা কিন্তু তোমাদের যে কোনো এরকম একটা লিপস্টিক দিয়ে, ম্যাট লিপস্টিক নয়, এরকম ক্রিমি কোনো লিপস্টিক দিয়ে তোমরা কিন্তু তোমাদের আইশ্যাডোটা করতে পারবে। আর এটাই আমার শেড হচ্ছে বেরিটি। তোমরা যদি চাও যে তোমরা নিউড আই লুক করবে, তাহলে কোনো তোমরা নিউড লিপস্টিক নিয়ে নিতে পারো। আর এই লিপস্টিকটা তোমরা 100 টাকার মধ্যে পেয়ে যাবে, আমি এটা 90 টাকায় পেয়ে গেছিলাম। ভীষণ ভালো একটা লিপস্টিক। তোমরা আজকে দেখবে যে আমি লিপস্টিকটা দিয়ে ঠিক কত কিছু অ্যাপ্লাই করি, মানে একটা জিনিস দিয়ে তোমরা কত জিনিস করতে পারবে। দেন আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবো, যাতে দেখতে ভীষণ ন্যাচারাল লাগে। তারপর আমি সেম লিপস্টিকটা দিয়েই আমি ব্লাশ অ্যাপ্লাই করব। হাসবো আর হালকা হালকা করে লাগাবো। আবারও বলছি, খুব বেশি লাগাবো না, খুব বেশি লাগালে কিন্তু মুখটা একদম লাল টমেটোর মতো হয়ে যাবে। হালকা হালকা করে লাগাবো, আর হালকা হালকা করে বিচ ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে থাকবো। তো এই ট্রিকটা আমি জানি অনেকেই ফলো করো, লিপস্টিক দিয়ে ব্লাশ লাগানো। তো এটা হ্যাঁ খুব ভালো, খুব ভালোভাবে ওয়ার্ক করে। যাদের কাছে ব্লাশ নেই তারা কিন্তু এভাবে ব্লাশ ইউজ করতে পারো। আমি হালকা করে ওতে লিপ বাম লাগিয়ে নিয়েছিলাম, কারণ একটু ড্রাই লাগছিলো। লিপ বাম লাগিয়ে নেওয়ার পর যখন অ্যাপ্লাই করছি, খুব স্মুথলি অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমি নাকেও সেমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আরেকবার আমি ব্রাশে ভালো করে পাউডার নিয়ে নিয়েছি, ভাইটন ফেস পাউডারটা নিয়ে একদম হালকা করে ব্লাশের উপর, সব কিছুর উপর একদম হালকা করে দিয়ে দেবো, যাতে জিনিসটা অনেকক্ষণ লং লাস্ট করে। আর একদম কিন্তু হালকা, খুব বেশি নয়। দেন আমি এখানে কাজলের জন্য নিয়ে নিয়েছি ইনসাইডের কাজল, যেটা তোমরা 90 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবে। ভীষণ ভালো একটা কাজল, ভীষণ ডার্ক ব্ল্যাক কালার, আর খুব ভালো কভারেজ দেয়। দেন আমি এখানে আইলাইনারের জন্য নিয়ে নিয়েছি ব্লু হেভেনের এই আইলাইনারটা, আর এই আইলাইনারটার প্রাইস হচ্ছে 60 টাকা। ভীষণ ভালো লাইনার, মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো একটা লাইনার। তাহলে চলো আমি এইভাবে আমার দুটো চোখে ভালো করে লাইনারটা অ্যাপ্লাই করে নিই। দেখতেই পাচ্ছ লাইনারটা কত সুন্দরভাবে আমি অ্যাপ্লাই করেছি, ভীষণ ভালো একটা লাইনার। তারপর আমি সেম এই ইনসাইডের কাজলটাকে আমার ওয়াটার লাইনে ভালোভাবে দিয়ে নেবো, একদম ওয়াটার লাইন জুড়ে দেবো, চোখের নিচে খুব বেশি বেশি অ্যাপ্লাই করব না। ওয়াটার লাইনে দেওয়ার পরে আমি যে লাইনারটা সাইড থেকে টেনেছিলাম, ওটার সাইড থেকে খুব ভালো করে জুড়ে দেবো নিচটা আর ওপরটা। দেন আমি এখানে মাস্কারার জন্য ইউজ করেছি ব্লু হেভেনের এই মাস্কারাটা, আর এই মাস্কারাটার প্রাইস হচ্ছে 60 টাকা। আর এই মাস্কারাটা মোটামুটি ভালো, খুব একটা ভালো না, মানে খুব একটা তোমাদের ল্যাশটাকে মানে ভলিউম দেবে না, মানে মোটামুটি ভালো। 60 টাকায় তোমরা এর থেকে বেটার কিছু আশা করতেও পারবে না, তো মোটামুটি বলতে গেলে ভালো, মানে কাজ চালিয়ে নিতে পারবে। আচ্ছা, আমি যখন মাস্কারা অ্যাপ্লাই করছিলাম, তখন আমার লাইনারটা না শুকোয়নি, হালকা ওপরে লেগে গেছে। তখন তোমরা কী করবে, লেগে গেলে হাত দিয়ে ডলবে, তখন কী হবে, কালো হয়ে যাবে, শ্যাডো উঠে যাবে, বা যেখানে এরকম ব্ল্যাক কিছু লেগে যাক না কেন, ওটা ওয়েট করবে শুকোতে দেওয়ার জন্য। ওটা যখন শুকিয়ে যাবে, তখন এরকম একটা স্পুলি দিয়ে আমি সেই জায়গাটাকে ভালো করে এরকমভাবে রিমুভ করে নেবো। দেখলেই কীভাবে করলাম, দেন ওটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। তারপর তোমরা একটা বিট ব্লেন্ডার দিয়ে ভালো করে জায়গাটা আরেকবার ব্লেন্ড করে নেবে। আর এখানে লিপস্টিকের জন্য আমি সেম ওই এলিটিনের ওই বেরিটি শেডওয়ালা লিপস্টিকটা, যেটা আমি ব্লাশ আর আইশ্যাডো অ্যাপ্লাই করেছিলাম, সেটাই আমি আমার লিপে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবো। এটা একদম একটা মেরুনিশ টাইপস একটা রেড কালার, ভীষণ ভালো একটা রেড কালার ফর নাইট অকেশন, রাতে দেওয়ার জন্য খুব ভালো একটা কালার, এটা দারুণ। তো চলো আমি ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। এটাই ছিল আজকে আমার ষষ্ঠী স্পেশাল মেকআপ লুক। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, বাই।